এটা হচ্ছে পোস্ট ট্যাব, একদম ফ্রেশ ডেকোরেশন সব আছে। এটা যদি কেউ নিতে চায় মাত্র 8,000 টাকা, 8,130 টাকা, এটা মাত্র 10,000 টাকা দিয়ে দিব। তারপর এটা আছে, এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটা যদি কেউ নেয় মাত্র 8,000 টাকা চালা দিব, ঠান্ডা করে দিব, বরফ দেখে নিতে পারবেন, মাত্র 7,000 টাকা করে আমি ফ্রিজগুলো দিয়ে দিব। হ্যাঁ, যেটা নেই এগুলো এই লাইন, এগুলো 7,000 টাকা করে দিব। 220 ভোল্টেজ, 220 এটা আপনার গরম দিবে, ঠান্ডা দিবে, এখানে সব অপশনগুলো আছে, ঠান্ডা গরম সব দিবে, যেভাবে চাইবেন ওইভাবে পানিগুলো নিতে পারবেন। আচ্ছা, আমি দামগুলো একসাথে বলে দিচ্ছি, আগে ফ্রিজগুলো দেখে নেন, এগুলা দেখতে পারেন, এগুলো একটা 4,000 টাকা করে আমরা দিয়ে দিব, একদম আনক্রম আছে, ফ্রেশ একদম, দেখেন 4,000 টাকা করে এগুলো দিব। ডিপ নর্মাল সহকার আছে 50 লিটার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবার চলে আসলাম চট্টগ্রামের মাদাম বিবিরহাট এলাকায়, হেলাল ভাইয়ের প্রতিষ্ঠান মোমেনা মেরিন স্টোর দ্বিতীয় শাখায়। এখানে পেয়ে যাবেন পুরাতন, জাহাজের সব ধরনের ফ্রিজের কালেকশান। আজকে আপনাদেরকে এক এক করে ফ্রিজগুলো দেখিয়ে দিব, এগুলোর দাম জানিয়ে দিব। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে আপনার এলজি কোরিয়ান নন পোস্ট ফ্রিজ, এটা আপনার 2,500 লিটার। এটা নিলে 12,000 টাকা দিয়ে দিব। এটা হচ্ছে আপনার হিটাচি নন পোস্ট ফ্রিজ, হিটাচি একদম ফ্রেশ দেখতেন। এটা যদি কেউ নেই মাত্র 10,000 টাকা দিয়ে দিব, মাত্র 10,000 টাকা। এটাও দেখতে পারেন, এটা হচ্ছে আপনার পোস্ট টাইপ, একদম আনকমন ফ্রিজ, এটা হচ্ছে জাপানি ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এটা যদি কেউ নেয় মাত্র 12,000 টাকা, হলে এটা দিয়ে দিব, মাত্র 12,000 টাকা। এটাও দেখতে পারেন, এটা আপনার ডিপ নর্মাল একসাথে আছে, এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আপনার 100 লিটার ফ্রিজ। এটা যদি কেউ নিতে চায় মাত্র 6,000 টাকা দিয়ে দিব, মাত্র 6,000 টাকা। তারপরে নিচে একটা আছে, এটা একটু আনফ্রেশ, ফ্রেশ কম, এটা 5,000 টাকা হলে দিয়ে দিব। এটা আপনার 110 লিটার আছে, 5,000 টাকা হলে এটা দিয়ে দিব। তারপরে গ্লাস ফ্রিজ দেখতে পারেন, কোল্ড ড্রিঙ্কসের জন্য একদম ফ্রেশ, নতুন বললে চলে। এটা যদি কেউ নিতে চায় মাত্র 25,000 টাকা, 25,000 টাকা হলে এটা দিয়ে দিব। আর এই ফ্রিজ দেখছেন, এটা হচ্ছে আপনার ইলেকট্রা, এটা হচ্ছে নন পোস্ট, ভিতরে বাইরে চারদিকে একবারে দেখে নিতে পারবেন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। এটা যদি কেউ নেয় মাত্র 25,000 টাকা, মাত্র 25,000 টাকা হলে এটা দিয়ে দিব। এটা দেখতে পারেন, এটা হচ্ছে ক্যালবিনেটার, এটা ক্যালবিনেটার, এটা হচ্ছে পোস্ট ট্যাপ, একদম ফ্রেশ ডেকোরেশন সব আছে। এটা যদি কেউ নিতে চায় মাত্র 8,000 টাকা, 8,000 টাকা হলে এটা দিয়ে দিব। এগুলো প্রত্যেকটা মাল আপনাদেরকে আমরা চালা দিব, ঠান্ডা করে দিব। এই ফ্রিজটাও দেখতে পারেন, এইগুলো তো আমরা আগেও দাগাইছিলাম, এগুলা নিলে মাত্র 7,000 টাকা হলে দিয়ে দিব, 7,000 টাকা হলে দিয়ে দিব। তারপরে এটাও দেখেন, উপরে ডিপ, নিচের নর্মাল, মাত্র 7,000 টাকা। তারপরে এটা হচ্ছে আপনার ন্যাশনাল নন পোস্ট, এই ফ্রিজ যদি কেউ নেয় মাত্র 10,000 টাকা দিয়ে দিব, 10,000। এটা হচ্ছে ওয়েস্টার্ন গ্যাস, এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট, এটা পুরোটা হচ্ছে নর্মাল, এটা পুরোটা নর্মাল। এটা যদি কেউ নিতে চায় মাত্র 15,000 টাকা, 15,000 টাকা হলে এটা দিয়ে দিব। তারপরে এটা দেখতে পারেন, একদম ফ্রেশ কন্ডিশন, উপরে ডিপ, নিচের নর্মাল, এটা কেউ নিলে মাত্র 7,000 টাকা, 7,000 টাকা হলে এটা দিয়ে দিব। ফ্রেশ, ওয়াশ করে নাই আনছি তো, ওয়াশ করে নাই, ওয়াশ করলে আরও নতুন হয়ে যাবে, ওয়াশ চলতেছে। এটা যদি কেউ নেয় মাত্র 15,000 টাকা, 15,000 টাকা হলে দিই, ওয়াশ চলতেছে, ওই জন্য সব খুলে রাখছে। তারপরে এটা দেখতে পারেন, অনেক বড় ফ্রিজ, এটা আপনার প্রায় 500 লিটারের কাছাকাছি আছে, উপরে হচ্ছে নর্মাল, র্যাকগুলো সব আছে, ওয়াশ কোট চলতেছে তো, এটা হচ্ছে ডিপ, নিচে হচ্ছে ডিপ। এটা যদি কেউ নিতে চায় মাত্র 20,000 টাকা, 20,000 টাকা হলে এই ফ্রিজটা পাই যাবেন, নর্মালটা অনেক বড়, ডিপও আছে, ডিপ নর্মাল একসাথে। এটা দেখতে পারেন, এটা হচ্ছে নন পোস্ট ফ্রিজ, এটা যদি কেউ নেয় মাত্র 12,000 টাকা হলে এটা দিয়ে দিব,
ওয়াশ এটা দেখতে পারেন, এটা হচ্ছে মারিদা, এটা হচ্ছে 110 ভোল্টের নন পোস্ট, 110 ভোল্টের নন পোস্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এটা যদি কনভার্ট সহ নেয় একদম 13,000 টাকা, আর কনভার্ট যদি তাকে ওরার কাছে তাহলে 12,000 টাকা দিলে চলবে। আর ইলকো এটা হচ্ছে পোস্ট টাইপ ফ্রিজ, দেখেন একদম চকচক করতেছে, এখনও ইউজ হয় না, একদম ইউজ হয় নাই, নিচে হচ্ছে নর্মাল, উপর হচ্ছে ডিপ। এটা কেউ নিলে একদম 12,000 টাকা, একদম 12,000 টাকা। তারপর এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, উপরে হচ্ছে ডেপ, নিচে হচ্ছে নর্মাল, একদম দেখে নিতে পারবেন, ঠিক আছে। টার্নারটা সব ঠিক আছে, এটা যদি কেউ নেয় মাত্র 11,000 টাকা দিয়ে দেবো। এই ফ্রিজটা হচ্ছে আপনার গোল্ড স্টার, গোল্ড স্টার এটা হচ্ছে আপনার নন পোস্ট জাপানি ফ্রিজ, এটা যদি কেউ নেয় মাত্র 10,000 টাকা এটা দিয়ে দিব। এই ফ্রিজটা আপনি দিতে পারেন, এটা হচ্ছে রবিন, এটা জাপানি ফ্রিজ, একদম ফ্রেশ কন্ডিশন, ডিপটা দেখেন পুরো ফ্রিজ টার্ন কমন, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, সবজি বক্স সহকারে আছে। এটা যদি কেউ নেয় মাত্র 8,000 টাকা হইলে এটা দিয়ে দিব, মাত্র 8,000 টাকা। তারপর আপনার এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের, তোশিবা, ভিতরে দেখেন একদম ক্লিন, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল। এই ফ্রিজের কেউ যদি নিতে চায় মাত্র 7,000 টাকা, মাত্র 7,000। সেম তোশিবা আরেকটা আছে, এটা যদি কেউ নিতে চায় মাত্র 6,000 টাকা দিয়ে দিব, মাত্র 6,000 টাকা দিয়ে দেবো সেম। তারপরে এদিকে আরেকটা আছে, এটাও একদম ফ্রেশ করে, এটাও নিলে 6,000 টাকা দিয়ে দিব। আর এই ফ্রিজটা দেখতে পারেন, এটা আপনার এগুলো হচ্ছে অনেক বড় ফ্রিজ, কন্ডিশন মোটামুটি আছে, এটা 5,000 টাকা হলে দিয়ে দিব, মাত্র 5,000 টাকা। টার্নার সব ঠিক আছে, একদম চালাই দিব। তারপর আমাদের মাজারি ফ্রিজ এদিকে আরও আছে, মাজারি ফ্রিজ আরও আছে, এটা দেখতে পারেন, এগুলো একটা 6,000 টাকা দিয়ে দিব, ডিপ টার্নার সহকার আছে, মাত্র 6,000 টাকা। তারপরে এই ফ্রিজ দেখতে পারেন, আনকমন একটা কালার, উপরে হচ্ছে ডিপ, উপরে হচ্ছে ডিপ, নিচে হচ্ছে নর্মাল, এটা যদি কেউ নিতে যায় মাত্র 7,000 টাকা, মাত্র 7,000 টাকা হলে আমি এই ফ্রিজটা দিয়ে দিব। তারপর আমাদের এখানে আরও আছে, এটা হচ্ছে পুরোটাই নর্মাল, পুরোটাই নর্মাল, এটা যদি কেউ নিতে যায় মাত্র 6,000 টাকা, এগুলোও সেম 6,000 টাকা করে বিক্রি করবো। এটা দেখতে পারেন, এটা হচ্ছে স্যামসাং, এটা হচ্ছে 5 লিটার নন ফ্রেশ ফ্রিজ, একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটা যদি কেউ নিতে যায় মাত্র 25,000 টাকা হলে এটা দিয়ে দিব, 25,000 হলে এটা দিয়ে দিব। এটা হচ্ছে পিউরিফায়ার, এটা হচ্ছে আপনার পানি বিশুদ্ধ করে দিবে, এটা হচ্ছে কমার্শিয়াল, এটা হচ্ছে কমার্শিয়াল, এটা আপনার সবগুলা, ও এটা 100% ওকে, 100% ওকে, একদম দেখে নিতে পারবে। এটা যদি কেউ নিতে যায় আলোচনা সবকে এটা আমরা দিয়ে দিব। এটা আবার 220 ভোল্টেজ, 220, এটা আপনার গরম দিবে, ঠান্ডা দিবে, এখানে সব অপশনগুলো আছে, ঠান্ডা গরম সব দিবে, যেভাবে চাইবেন ওইভাবে পানিগুলো নিতে পারবেন। এখানে এখানে মিনি ফ্রিজগুলো দিতে পারেন, এগুলো হচ্ছে আপনার 50 লিটার ডিপ নর্মাল সহকারে, সেম এখানে আরও আছে, আমি দামগুলো একসাথে বলে দিচ্ছি, আগে ফ্রিজগুলো দেখে নেন, এগুলো দেখতে পারেন, এগুলো একটা 4,000 টাকা করে আমরা দিয়ে দিব, একদম আনক্রম আছে ফ্রেশ, একদম দেখেন 4,000 টাকা করে এগুলো দিব, ডিপ নর্মাল সহকার আছে 50 লিটার। এই ডিপটা দিতে পারেন, এটা হচ্ছে আপনার প্রায় 400 লিটার ডিপ ফ্রিজ, এটা যদি কেউ নিয়ে যায় মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা হলে এই ফ্রিজটাই দিব, একদম 100% ওকে। তারপর এই ফ্রিজ দেখতে পারেন, এটা হচ্ছে আপনার মাঝখানে পার্টিশন আছে, এটা হচ্ছে আপনার 200 লিটার, এটা যদি কেউ নিয়ে যায় মাত্র 12,000 টাকা, সেম এটাও আছে মিডিয়া কোম্পানি, এটাও নিলে 12,000 টাকা, সেম একই প্রোডাক্ট দুইটাই একই, মিডিয়া কোম্পানির 12,000 টাকা করে দিয়ে দিব। তারপর আমার এখানে আরও ফ্রিজ আছে, এগুলো দিতে পারেন, এগুলো আপনার 200 লিটার ফ্রিজ, একদম ভিতরে একদম ফ্রেশ, বাইরে যেরকম ফ্রেশ ভিতরে ফ্রেশ, এগুলো যদি কেউ নিতে চায় একটা 12,000 টাকা করে দিব, মাত্র 12,000 টাকা, এগুলো অরিজিনাল শিবের ফ্রিজ, দেখে নিতে পারবেন, ঠান্ডা দেখে নিতে পারবেন। তারপর এদিকে আছে, এটাও দেখতে পারেন, এগুলো একটা 12,000 টাকা করে দিয়ে দিব। তারপর আমার এখানে আরও ডিপ আছে, এগুলো দেখতে পারেন, এটাও দেখতে পারেন, এগুলো সব কোয়ালিটি করা মাল, এগুলো হচ্ছে আপনার 12,000 টাকা করে এটা আপনি দিয়ে দিব, এটাও 12,000 টাকা দিয়ে দিব। তারপর এটা দিতে পারেন, এটা হচ্ছে আপনার 130 লিটার, 130 লিটার, এটা মাত্র 10,000 টাকা দিয়ে দিব। তারপর এটা আছে, এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটা যদি কেউ নেয় মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। আর এটাও দেখতে পারেন, এটাও নিলে এটাও 8,000 টাকা দিয়ে দিব।
এখানে আমার কিছু ফ্রিজ আছে, এগুলো আপনার 7,000 টাকা করে দিয়ে দিব। 7,000 টাকা করে আমি চালা দিব, ঠান্ডা করে দিব, বরফ দেখে নিতে পারবেন। মাত্র 7,000 টাকা করে আমি ফ্রিজগুলো দিয়ে দিব। হ্যাঁ, যেটা নেই এগুলো এই লাইন, এগুলো 7,000 টাকা করে দিব। আমাদের এখানে আসলে জায়গা সংকটের কারণে আমরা আরও অনেকগুলো ফ্রিজ তুলতে পারছি না। দেখেন আমার নিচে আরও ফ্রিজ আছে, এগুলো হচ্ছে 1,000 লিটার করে, 1,000 লিটার, 800 লিটার। এগুলোর জায়গা না থাকার কারণে আমরা উপরে তুলতে পারতেছি না। এগুলো হচ্ছে স্টেবিলাইজার, স্টেবিলাইজার এগুলো চাইলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবে। যাই হোক, এগুলো নিলে আমরা আলোচনা সবাই বলে দিব। এগুলো আমি প্রাইসটা বলছি না। তারপরে এখানেও ব্লেন্ডার আছে, তারপরে আয়রন মেশিন, ইলেকট্রিক ব্লেন্ডার, গ্ল্যান্ডার, ড্রিল মেশিন অনেকগুলো আছে, আরও কানেকশান আছে। কেউ যদি চায় ব্যবসা করার জন্য নিতে পারবে, এমনি চাইলেও নিতে পারবে। দামগুলো বলছেন, তবে খুব কম প্রাইসের মধ্যে এগুলো দিয়ে দিব। এগুলো জায়গার কারণ, জায়গার সংকটের কারণে আমরা উপরে তুলতে পারছি। এগুলো অনেক বড় বিশাল ফ্রিজ, তো এগুলো একটা হচ্ছে এটা 1,000 লিটার, 1,000 লিটার ফ্রিজ। এখন ওয়াশ করে নাই, একদম পরিষ্কার আছে, ওয়াশ করে নিতে এখনও। আর জায়গার কারণে আমরা তুলতে পারতেছি না, উপরে তুলতে পারতেছি না। এই দেখতে পারেন অনেক বিশাল ফ্রিজ, 1,000 লিটার ফ্রিজ। এটাও দেখতে পারেন, অনেক বিশাল আকৃতির ফ্রিজ। এগুলো যদি কেউ নিয়ে যায় মাত্র 40,000 টাকা দিয়ে দিব, মাত্র 40,000 টাকা। তারপরে এদিকে আরেকটা আছে, এটা দেখতে পারেন অ্যারক্সের, এটা হচ্ছে আপনার 600 লিটার, 600 লিটার। এটা যদি কেউ নিয়ে যায় মাত্র 30,000 টাকা, 30,000 টাকা হলে এই ফ্রিজটা দিয়ে দিব। এগুলো এখন ওয়াশ করে নাই, তারপর প্লাস এগুলো আমরা তুলতে পারতেছি না, ওই জন্য আপাতত এখানে রাখছি।